দেশের অন্তত তেতাল্লিশ জেলায় বইছে মৃত্যু থেকে তীব্র প্রবাহ। আজ বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গরমে অনেকটা থমকে গেছে জনজীবন রোদের উত্তাপে শুধু মানুষ নয় কাবু গোটা প্রাণীকূল দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা পাবনা গাজীপুর সিলেট ও নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে নীল আকাশ যেন তপ্ত করাই হয়ে উঠেছে উল্কা ছড়াচ্ছে প্রকৃতি এরই বৈরী রুদ্রমূর্তি আগুন ছড়াচ্ছে সূর্য দুপুর গড়াতেই তেতে উঠছে পথঘাট বাইরে বের হওয়াই দুষ্কর কদিন ধরেই যশোর চুয়াডাঙ্গা পাবনা রাজশাহী কুষ্টিয়া খুলনাসহ কয়েক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাত দিন বইছে লু হাওয়া কোন রকম চলাচল করতে পারছে না রিক্সা ভ্যান যেখানে উঠছি মনে হচ্ছে যেন আমার দম বেড়ে যাচ্ছে আমার বিশাল সমস্যা বাদান হাটের সমস্যা গা আছে একদম এই তাপ মানে শরীরে নিয়ে খুব কঠিন এবং কষ্টকর বিষয় আছে দেশ জুড়ে বৈশাখের তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন বেশি বিপাকে কৃষক শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ ইতিমধ্যে চুয়াডাঙ্গা পাবনা গাজীপুরে ডেড মৃত্যু তিন জনের গরম এই রকম আবহাওয়া এই গরম তাপের সহ্য না করতে পারে এই রসটা খাওয়া এদিকে তীব্র তাপ প্রবাহে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা এদের বেশিরভাগ শিশু ও বয়স্ক অত্যধিক তাপের কারণে যেহেতু যারা কাজ করছেন বাইরে তারা বিভিন্ন জায়গায় খাবার খাচ্ছেন বিশেষ করে পানি খাচ্ছেন এই পানি বাহিত বেশ কিছু রোগে তারা আক্রান্ত হচ্ছেন বিশেষ করে ডায়রিয়া আজকে আমাদের এই হাসপাতালে ষাট জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন এর বেশিরভাগই বাচ্চা মানুষের পাশাপাশি গরমে হাঁস ফাঁস পশুপাখিও ফসলি মাঠ ফেটে চৌচে এদিকে বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় সেচের পানির অভাবে উদ্বিগ্ন কৃষক ফসল নষ্টের আশঙ্কা তাদের আবহাওয়া অফিস বলছে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে তীব্র গরম বৃষ্টির প্রতীক্ষায় খরার কবলে থাকা মানুষ শওকত করিম এনটিভি টিভি নিউজ ডেস্ক বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা শনিবারের তুলনায় আজ রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমলেও আগামী চব্বিশ বা পঁচিশ এপ্রিলের আগে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই তাপপ্রবাহ অব্যাহত থাকবে আর মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশে তাপমাত্রা চলমান তাপমাত্রার তুলনায় আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি এদিকে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে দেশে বাড়ছে নানা ধরনের রোগ বালাই ময়দুল ইসলামের রিপোর্ট বৈশাখে গনগনে সূর্যের তীব্র তাপপ্রবাহে প্রবাহে ওষ্ঠাগত মানুষ একটু ছায়া পেলেই আশ্রয় নেওয়ার চেষ্টা তৃষ্ণা নিবারণ করতে মানুষের পাশাপাশি পশুপাখিও যেন জল খুঁজে ফেরে প্রতিনিয়ত গত কয়েক দিনে তাপ এমন অবস্থা রাজধানী সহ দেশ জুড়ে জন্য তো বট নিচে আছে আসে প্লে আইলে তৃতীয়বার এটা টিপলে যাইতে মন চায় না আবহাওয়া অধিদপ্তর বলছে বিগত কয়েক বছরে এপ্রিলে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবছর সেই তুলনায় অনেক কম আর আগামী চব্বিশ বা পঁচিশ এপ্রিলের আগে রাজধানীতে তেমন বৃষ্টি সম্ভাবনা নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি তাই তাপ প্রবাহ অব্যাহত থাকবে রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চব্বিশ পঁচিশ তারিখে বিশ্বভাবে হয়তো দুই এক জায়গায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে উল্লেখযোগ্য ওরকম বড় আকারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে চব্বিশ পঁচিশ তারিখে কিছুটা তাপমাত্রা কমতে পারে আর এখন যে তাপমাত্রা আছে যে তীব্র থেকে অতি তীব্র এর পাশাপাশি কিন্তু এই যে তাপমাত্রা যেটা আছে সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিক হচ্ছে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি আছে পাশাপাশি কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা অর্থাৎ রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিক হচ্ছে তার চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি আছে এদিকে তীব্র গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা ধরনের রোগ বালাই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড় তাই গরমের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের শিশু বড়রা সহই ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুদের মধ্যে ভাইরাল নিমোনিয়া এবং ভাইরাস ডায়রিয়াও আমরা দেখছি সব মিলে জনজীবন গরমে যেমন অতিষ্ঠ গরমের কারণে যে রোগ বালাইগুলো হচ্ছে সে কারণেও কিন্তু প্রাণষ্ঠাগত এই অবস্থা থেকে বাঁচার জন্য আমরা বলবো সংবেদনশীল মানুষ কোন তারা প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না একেবারেই যদি প্রয়োজন হয় যাবেন সাথে বোতলে পানি নিয়ে যাবেন প্রয়োজনে সাতা নিয়ে বের হবেন এবং শরীরকে ঢেকে রাখে এমন ঢিরে ঢালা সুতির কাপড় পরবেন টাইট জামা কাপড় পরবেন না তাপ প্রবাহের কারণে যখন অথেষ্ট মানুষ তখন অনেকেই রাস্তার পাশের অনিরাপদ পানি এবং শরবত পানের কারণে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে তাই তৃষ্ণা নিবারণের জন্য সবাইকে নিরাপদ পানি পানের পরামর্শ চিকিৎসকদের মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া শিশু ও বয়স্কদের যথাযথ সেবা দিতে হাসপাতালগুলোতে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগে আক্রান্তদের ভর্তি না নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে কথা বলেন তিনি স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান মন্ত্রী

বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা অশুভ উদ্দেশ্যে সরকার বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ও ঢাকা মহানগর বিএনপির সাজাপ্রাপ্ত সাতাশ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি এ ঘটনা আওয়ামী লীগ সরকারের চলমান অপকর্মের নিরবিচ্ছিন্ন অংশ বলে অভিযোগ মির্জা ফখরুলের ধরনের জুলুম নির্যাতন বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যের দিকে যাবে উল্লেখ করে বন্দী নেতা কর্মীদের মুক্তির দাবি জানান তিনি জনগণ বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধ আন্দোলন সংগ্রামে আরও বলিয়ান হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে আজ পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বিবৃতিতে তিনি আরো বলেন বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দিনগুলোয় জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চান আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখে বিএনপির দাহ হচ্ছে বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় তারা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায় তারা করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টাল মাটাল অবস্থায় রয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বাংলাদেশ ব্যাংক দুদক এবং এনবিআর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ অর্থনীতিবিদদের ঐক্যবদ্ধ দুর্নীতিবাদ চক্র এসব প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রমকে এগোতে দিচ্ছে না বলেও মনে করছেন তারা ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আরও বলেন দেশে সুশাসন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে রিপোর্ট সুশাসনের অভাবের মধ্যেও বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা সহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের কথা উঠে এসেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাস্টেইনেবল বইটিতে রাজধানীর ব্র্যাক সেন্টারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সানেমের বিশেষজ্ঞরা বলেন দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে ধরনের দুর্নীতি হতো তা এখন বেসরকারি ব্যাংকগুলোতে হচ্ছে ব্যাংক খাতে সুশাসনের অভাব স্পষ্ট হবার পরেও স্বাধীনভাবে কাজ করছে না বাংলাদেশ ব্যাংক মার্জারের নামে এখন দোষীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেশে বিভিন্ন খাতে চলমান দুর্নীতি প্রতিহতের পর্যাপ্ত উদ্যোগ নেই স্বার্থান্বেষী গোষ্ঠী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হতে দিচ্ছে না

স্টেট যারা রান করছে ফাইনালি ডিসিশন নিচ্ছে তাদের রিয়েল ইন্টারেস্ট কি দ্যাট ইজ দ্য আসল কোশ্চেন খাতে ঋণ পুনঃতফসিলের হিসাব সঠিকভাবে করা হলে প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি হবে মন্তব্য করে অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোভান বলেন বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার বিকল্প নেই কন্ট্রাক্টেড দি ইলেকশন অন দ্য বেসিস অফ এ কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট প্রত্যেক সংসদ নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও তাতে কোনো লাভ হয় না যা আসলে এক ধরনের নাটক সত্যিকার অর্থে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা আছে এছাড়া দুদক কিংবা এনবিআরও ঠিকভাবে কাজ করতে পারছে না এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন আমলাতন্ত্র এখনও এদেশের বড় সমস্যা যা সহসাই কাটিয়ে ওঠা কঠিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে শ্রম আইন আরো শক্তিশালী করতে দেশটির পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কান্তি ঘোষ বিকেলে সচিবালয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট টিকফা কাউন্সিলের বৈঠক শেষে একথা জানান তিনি এছাড়া শিল্প কারখানায় মালিকরা আইন ভঙ্গ করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের বাইরে আরও পণ্য রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব বৈঠকে প্রযুক্তির বিনিময় নিয়ে আলোচনার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির যে বিশেষ অনুমোদন প্রয়োজন সে বিষয়ে সহযোগিতারও আশ্বাস মিলেছে বলে জানান তিনি আসন্ন বড় মৌসুমে সরকার বত্রিশ টাকা করে ধান সিদ্ধ চাল ৪৫ টাকা আতপ চাল চুয়াল্লিশ টাকা এবং চৌত্রিশ টাকা কেজি দরে গম সংগ্রহ করবে আজ সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় গত বড় মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ত্রিশ টাকা সিদ্ধ চাল চুয়াল্লিশ টাকা এবং গম ৩৫ টাকা চলতি মৌসুমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টন ধান এগারো লাখ টন সিদ্ধ চাল এক লাখ টন আতপ চাল এবং পঞ্চাশ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ সময় এক প্রশ্নের জবাবে চালের বস্তায় মূল্য উল্লেখ করে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন ব্যবসায়ীদের আর সময় দেয়া হবে না প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা